উজাড় উঠেছে রেলওয়ে স্টেশনত। এক দুই লাখ নহয়, রেলওয়ে স্টেশনত জব্দ 16 লাখ টাকা। আত 4 জন ধন সরবরাহকারী। সোণ অথবা গাঞ্জা নহয়, এইবার রেলওয়ে স্টেশনত জব্দ বৃহৎ পরিমাণের নগদ ধন। সময় তেতিয়া 7:10। রেলারক্ষীর নিয়মিত তালাচি চলিছিল মঙ্গলবারে। শিলচরের পর আহা আগরতলা দিল্লি রাজধানী এক্সপ্রেসত রেলারক্ষীর চকু পড়েছিল এই 4 আটকাধীন লোকের উপর। তারে এজনের বেগটি তালাচি করতেই উলাই পড়ি 2000 টকীয় নোটর 16 লাখ টাকা। লগেলগে রেলারক্ষী আটক করে সঞ্জয় কুমার সিং, অজয় কুমার সিং, দিনদেশ্বর সিং, জগদীশ প্রসাদ সিং নামের 4 জন লোকক। আজি রাতেপা 7:10 এই ত্রিপুরা আনন্দ বিহার এখন দিল্লি লৈ গৈ আছিল। এই ট্রেনখন আমার যুক্ত চেকিং পার্টি আছে অভিযান চলায় আর 16 লাখ টাকা জব্দ করবলে সক্ষম হয়। এই বৃহৎ পরিমাণের ধন শিলচরের পর পাটনালয় নি থাকা বলে ইতিমধ্যে স্বীকার করেছে আটকাধীন লোককেজনে। ইয়ার জগদীশ প্রসাদ সিং নামের লোকজনে শিলচরের একটা ইটা ফাটার পর ঘর কামত পাটনালয় ধনখিনি লিছিল। এইটো একচুয়ালি জগদীশ প্রসাদ সিংর পয়সা আর অজয় কুমার সিং আর সঞ্জয় কুমার সিং তিনজনে এই বস্তুটা লৈছিলে। কিন্তু টাকাটা আসলে জগদীশ প্রসাদ সিং শিলচরের একটা ইটা ফাটা আছে, এইটা লৈ গৈ আছে পাটনা। ইতিমধ্যে আয়কর বিভাগে এই ধনখিনির উৎস আসলে কি তার তদন্ত আরম্ভ করেছে। ক্যামেরাপার্সন হিতেশ ডেকার সহযোগত হিরকজ্যোতি মালাকার, নিউজ 18, নর্থ ইস্ট।